একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারের ভল্ট থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আজ এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন একটি পেট্রোল পাম্পের কাছে। জানা গিয়েছে, বাস স্ট্যান্ড সংলগ্ন ওই এলাকাতেই দীর্ঘদিন থেকে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার, যেখান থেকে পরিষেবা গ্রহণ করেন সাধারণ মানুষ। সেই এটিএম কাউন্টারে এদিন লুটতরাজ চালায় দুষ্কৃতীরা। ভল্ট ভেঙে প্রায় 32 লক্ষ টাকা দুষ্কৃতীরা লুট করেছে বলে ব্যাংক সূত্রের খবর। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে যায় করণদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী। ওই এটিএম কাউন্টারে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষকেও। বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, করণদিঘি।